স্টোরির উপর বেশ করে কিছু অসাধারণ অ্যাক্টার অ্যাক্ট্রেস খুব ভালো একটা সিনেমা উপহার দিয়েছে একদমই একদমই মানে এত মানে ছোট্ট একটা স্টোরি কিন্তু এত সুন্দর ফানি হয়েতে ছবিটাকে দেখানো হয়েছে আর তার সাথে এত সুন্দর যেটা তুমি বললে মানে কিছু বলার নেই অ্যাক্টার অ্যাক্ট্রেসদের কথা হ্যালো एवरीवन वेलकम टू 바이স্কোপ বঙ্গপলস আমি অমবালী আর আমি অভিষেক আমি এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই পোলস দিই মাঝে মাঝে কোশ্চেন আনসারস দিই ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আর এদের লিংকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে একদম আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি লাপাতা লেডিস যেটা আই থিংক থিয়েটার রিলিজ করেছিল এইট সেপ্টেম্বর আর এটা ওটিটিতে এসছে নেটফ্লিক্সে তখন আমরা এটা দেখেছি ডাইরেক্ট করছে কিরণ রাও আমরা কি ট্রেলার রিয়াকশন করেছিলাম আই থিঙ্ক আমরা ট্রেলার রিয়াকশনও করেছিলাম কাস্টে আছে প্রতিভা রত্না নিতানশী গোয়েল সুভাষ রবি কিষণ এবং অন্যান্য অনেকে তো অসাধারণ মানে এক কথায় অনবদ্ধ খুব কিছু বলে না ঝিকির মিকির নেই কিছু তাম ঝাম নেই কোনো কিছু বলিউড সং সেই রকম মিউজিক হ্যানা তেনা কিছু না দিয়ে শুধু একটা স্ট্রং স্টোরির উপর বেস করে কিছু অসাধারণ অ্যাক্টর অ্যাক্ট্রেস খুব ভালো একটা সিনেমা উপহার দিয়েছে একদমই একদমই মানে এত মানে ছোট্ট একটা স্টোরি কিন্তু এত সুন্দর ফানি হয়েতে সোয়েটাকে দেখানো হয়েছে আর তার সাথে এত সুন্দর যেটা তুমি বললে মানে কিছু বলার নেই অ্যাক্টার অ্যাক্ট্রেসদের কথা মানে যারা মেন তিনজন লিডে আছে তারাও দারুণ করেছে

মানে ছোট সিন এতটা ইম্পর্টেন্ট এতটা সুন্দরভাবে দেখানো হয়েছে বাজে ডায়লগ নেই মানে অবাস্তব বা অযৌক্তিক বা যেটা দরকার নেই ইম্পর্টেন্ট কম ওরকম কোনো কথা নেই কম যতটুকুনি কথা ততটুকুনি ইম্প্যাক্টফুল সেটা খুব সাধারণ মাটির হয়ে ব্যাপার খুব বড় সিনেমাও নয় আবার খুব ছোটও নয় না দু ঘন্টার ওপরে দু ঘন্টা দু মিনিটের সিনেমা কিন্তু

ফ্রড আছে ঘর কি লড়কে মানে খুব সুন্দর ডায়লগ যা লিখে হচ্ছে অ্যাজ আ ডায়লগ রাইটার বা যে রাইটার অসাধারণ লিখেছে একদমই আর কিরণ রাও কার কিছু নেই মানে বলার নেই এত সুন্দর ডাইরেক্ট করেছে এটাকে মানে খুব নিটলি পরিষ্কারভাবে এটাকে কোনো কমপ্লিকেশন নেই একটা নরমাল যেভাবে যে আমি এত সুন্দর একটা মানে স্কেচ করতে পারি সেটা তো বড় কি সেটাকে কিভাবে প্রেজেন্ট মানে হয় না যে বুদ্ধি থাকলে উপায় হয়

আবার গুছিয়ে কথা বলে আর এখানে মানে ন্যাচারালি ওরকম নয় তো অবভিয়াসলি মানে অনেক এফর্ট অনেক খাটতে হয়েছে ওদেরকে এটা অন্যরকম ক্যারেক্টার প্লে করেছে যেটা নিয়ার ক্যারেক্টার থেকে আলাদা স্টাফ আর খুবই ভালো করেছে ওটা খুবই ভালো সবাই দারুণ করেছে স্পেসিভাস এখন নিডিং পরপর পর বেশ কয়েকটা মুভিতে বেশ ভালো অ্যাক্টিং করছে বেশ নজরে আসছে আমরা লাস্ট থেকে দেখেছিলাম ইয়েতে যে বলেছিলাম খুব ভালো মেরে ওখানক যে ল্যাংরা ললটা করেছিল আর এত মানে পুরো জিনিসটা ওকে বেশি সবথেকে বেশি স্ক্রিন টাইম আর মনেও পেয়েছে কিন্তু খুব ন্যাচারাল খুব সুন্দর মানে আপনার মনে হবে না কেউ অ্যাক্টিং করছে বা জোর করে কিছু করার চেষ্টা করছে আর যত ভালো অ্যাক্টিং হয় মানে ক্যারেক্টারটার সাথে নিজেদেরকে কানেক্ট করতে অনেকটা সুবিধা হয় তো ওর জন্য প্রত্যেকটা ক্যারেক্টারি আমার খুব মিষ্টি ভালো আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা এরকম স্টোরির জন্য যে সরল সাদা সিধে সেটাও সবাই ফুটিয়ে তুলেছে আমার মনে হয় আর মিউজিক দারুন মিউজিক মানে পোস্টার বা এর মানে তো মিউজিকটা করেছে না খেয়াল নেই এটা তো চমকিলার করেছিল লাস্ট এটা তো এর মানে কইছে মনে পড়ছে না মোস্ট প্রবাবলি নয় তাহলে বারবার করে দিই হ্যাঁ

চেঞ্জটা কি করে হয় যখন ফার্স্ট মানে নিজের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা স্টার্ট করলো বা এই যে কোশ্চেনগুলো যেমন এখনকার অনেক ছোট বাচ্চারাও सेम क्वेश्चन করে যে কেন 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 তো এখানে ওর নেচারটা অনেকটা দেখিয়েছে যে কেন আমাদেরকে দেয় না কেন আমাদেরকে শুধু এ করে রাখে তখন যে রিপ্লাইগুলো যদি মেয়েরা জন্ম দিতে পারে বাচ্চা মানুষ করতে পারে যদি এটা জেনে যায় এই কনভারসেশনগুলো তো ওর মধ্যে ওই একটা সরলতা বাচ্চার যেটা থাকে যে প্রত্যেকটা কোশ্চেনে কেন তুমি একা কেন থাকো তুমি একা কেন এখানে এর পা এরকম করে কাটা কেন এ কেন এসছে মানে এই কিউরিয়াসিটিটা যে একটা ছোট জায়গা থেকে কখনো নিজের গ্রাম থেকে বেরোয়নি তাই জন্য বাড়ি ফেরাটাও জানে না তো মানে বা এখানেও যে একটা কনভারসেশন ছিল যেখানে যে মূর্খ হোনা গলত নেই মূর্খ অনেকে ভ্রমণ করনা তো এই যে প্রত্যেকটা আমার মনে হয় বা ওর একটা এক্সটেন্ডেড ফ্যামিলি যে একটা স্টেশনে হয়ে গেল বা অনেক অনেক সময় অনেকের অনেক কিছু থাকে তাও হয় না অনেক সময় ওদেরই হয়তো মানে দিন আনা দিন খাওয়ার ব্যাপার বাট ওখানেও একজনকে আপন করে নিতে ওদের দুমনিটা ভাবার বা চিন্তার ব্যাপার থাকে না ওরা ওই রকম ঠকেই ওই জায়গায় এসেছে আজকে বা ওরকমই কাইন্ড অফ সিচুয়েশন দিয়ে গোছু পড়েছে তাই ওরা সিম্পাথিটা বুঝে ওখানে ওই জায়গাটা

বা পন প্রথা বা নিজের বউকে জ্বালিয়ে দেয়া সেকেন্ড ম্যারেজ করা টাকার জন্য এগুলো দেখানো হয়ে গেছে মানে ছোট ছোট করে দিয়েছে বাট আপনি কতটা নেবেন কখন নেবেন মানে যার যে জিনিসগুলো ব্যাপারে চিন্তা করার সে ঠিকই ওর মাথায় ঘুরবে জিনিসটা একদম মানে সিনেমাটা দেখানোর পরে আপনি ভাববেন আপনি হাসবেন না কাঁদবেন আর কোন কতগুলো পয়েন্ট গল্পে ছলে বলে দিয়ে গেল একটা কর মানে একটা ঘুষকর পুলিশ যাকে মনে হতো সেও কতটা ভালো হতে পারে আর পুলিশ নিজের কাজে চাইলে করতে পারে আবার সেই পুলিশগুলি যাদের মধ্যে এতটা ট্যালেন্ট আছে তাদেরই পারিপার্শ্বিক যাদের সাথে ওরা কাজ করছে যখন তিনি বললেন যে ইয়ে কি বহত দূর যায় তখন পাশের জন বলে হাদুন বহত দূরে মানে ব্যাপারটা হচ্ছে ওর মধ্যে ট্যালেন্ট আছে বা ও আশেপাশে এদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে তো ওটা ওর জন্য কতটা পেনফুল কিছু জায়গায় তো সবটা মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর গল্প একদমই আর লাস্টে যখন মানে ওটাও হলো যে লাস্টে যখন দেখালো সবাই মিল হলো বা ফিরে এলো সবাই একটা নিজের নিজের আলাদা আলাদা পার্সোনালিটি পেলো একটা অ্যাডিশন হলো যা ছিল তার মধ্যে একটা নতুনত্বটা এলো তার মধ্যে ওখানে ট্রেনে দুদিন বা তিন দিন যতদিন ছিল থেকে যতটা নিজেকে ইমপ্রুভ করলো যত কিছু শিখলো এক্সপিরিয়েন্স হলো সেটা অবভিয়াসলি ওকে অনেকটাই চেঞ্জ করলো মানে সবার এক্সটেন্ডেড ফ্যামিলি হলো ওর একটা স্টেশনে হলো এর একটাদের বাড়িতে হলো এর বড়েরও দীপক কুমার মানে স্পর্শ অবস্থাবেরও যে দেখার ধরন একটা মেয়েকে দেখার ধরনটা যে পাল্টালো পাল্টালো বড় পুরো ফ্যামিলি অ্যাকচুয়ালি সত্যি যে সব সময় ঘুমটা দেওয়া থাকলেই যে সে সভ্যভদ্র সেটা নয়

এখনো হয়তো এটা দু সালে এখনো যদি এরকম কোন সিচুয়েশন অনেক ফ্যামিলিতে এমা বিয়ে করে বউ কোথায় ছিল কোথায় না যখন এলো ফার্স্ট কথাটা জানো কি হয়েছে যখন বলে কেউ বলল না ভাই তুই এতদিন ধরে কোথায় ছিলিস কেমন ছিলিস কিছু উঁচ নিচ হয়ে গেল না কে হ্যাঁ তা না ছিলিস কিভাবে কাটিয়েছিস ওইসব না বাট তুই ঠিক আছিস ভালো আছিস এই এই একটা সুন্দর একটা আন্তরিকতা বা এটা আমার বাড়িরই বউ সব সময় ওয়েট করছে যে আমার বুড়ো হারিয়ে গেল একদম মানে এই রকম একটা ফ্যামিলি আমি পার্টিকুলার তিনটা ক্যারেক্টার একটা সুন্দর ফ্যামিলির যে एग्जांपलটা দেয়া হয়েছে এটা কত মানে এরকম ফ্যামিলি আছে আচ্ছা অবশ্যই আছে ভালো আছে খারাপও আছে আর এরকম থাকলে কত জিনিস খুব ইজি হয়ে যায় আছে আর পেলে

একটুখানি বলে ছেড়ে দেওয়াটা আসলে বড় বড় টপিক ওখানে একটু একটু করে টাচ করে দিয়ে গেছে যেটা যে সবাই মা হতে পারে জেঠানি হতে পারে দেওরানি হতে পারে ননদ হতে পারে কিন্তু বন্ধু হওয়াটা কঠিন বন্ধু সবাই হতে পারে না আর ওই একটা বন্ধু পেলেও যে সারা মানে হাসেনি সেও হাসতে পারে তো ইটস ইম্পর্টেন্ট মানে খুব সুন্দর কিরণ করেছে। কাস্টিংটা খুব সুন্দর ছিল। স্টোরিটা অসাধারণ, সিনেমাটোগ্রাফি, ডাইরেকশন, মিউজিক দারুন। মানে সবাই দেখে নিয়ে যে দেখলে অবশ্যই দেখুন। মানে আই থিংক মোস্টলি সবাই থিয়েটারে দেখেছে আমরা থিয়েটারে দেখতে পাইনি। বাট আমরা শুনেছিলাম খুবই দারুণ হয়েছে তাই আমরা এটা ওটিটি তে আসার ফড়েই ট্রাই করি সিনেমাটা দেখা। তো আপনারাও অবভিয়াসলি যদি না দেখে থাকেন অবভিয়াসলি দেখুন আমাদের দেখা ওয়ান অফ দা এই বার ইয়ার ওয়ান অফ দা বেস্ট ওয়ান অফ দা বেস্ট একদমই আর আপনারা জানাবেন দেখে থাকলে আপনাদের কোনটা ভালো লেগেছে কেমন লেগেছে আমাদের সাথে একমত কিনা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট একবার ইজি করতে পারি সেটা কমেন্ট অবশ্যই জানাবেন একদম আর নেক্সট ভিডিও আপনাদের দেখা হবে বাই বাই